সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ষষ্ঠ শ্রেণীগুলি ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে করোনা মহামারী বৈশ্বিক কারণে তোমরা সবাই বাসায় থেকে অবশ্যই নিরাপদে থাকবে এবং বাবা মায়ের কথা শুনবে। বাবা মা ঠিক তোমাকে যেভাবে পড়াশোনা করার কথা বলবে ঠিক তুমি সেভাবে পড়াশোনা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখন রিভিশন ক্লাস চলতেছে, তো আমরা এখন আজকে একটু অনুশীলনী 3.3 নিয়ে তোমাদের কথা বলবো। তো 3.3 আলোচনা করার পূর্বে আমরা গত ক্লাসে কী নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়টি নিয়ে একটু কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা গত ক্লাসে কী নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয় নিয়ে একটু কথা বলি। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, দেখো, বিয়োগ ফল নির্ণয় করো। এক নম্বর, বিয়োগ ফল নির্ণয় করো। -12। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখো, 23 -12, তাহলে আমরা কীভাবে বিয়োগ ফল নির্ণয় করব একটু খেয়াল করো। দেখো এখানে সমান 23 - এই যে ব্রাকেটটাকে আমাদের প্রথমে অপসারণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস 12। তাহলে এদের কী করবো, যোগ করবো, যোগ করলে হবে 35, যোগ করলে কত হবে, 35। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের পাঠে যাব। আজকের পাঠে আমরা আলোচনা করব, দেখো, অনুশীলনী 3.3 11 নম্বর নিয়ে। 11 নম্বরটা একটু দেখো, 11 নম্বর দেখো, নিচের ফাঁকা ঘরগুলো, নিচের ফাঁকা ঘরগুলো ঘরগুলোতে greater than, less than বা সমান চিহ্ন বসাও, চিহ্ন বসাও। একটু দেখো, আমরা 11-র ঘর নাম্বারটা একটু করবো, দেখো ঘর নাম্বারটা, দেখো ঘর নাম্বার 45 -11, ফাঁকা ঘর 57 + -4। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, নিচের ফাঁকা ঘরগুলোতে greater than, less than সমান চিহ্ন বসাও। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কীভাবে বুঝবো যে এটা কোনটা greater than হবে, কোনটা less than হবে, অথবা কোনটা সমান হবে? প্রথমে আমাদের অঙ্কটা আমরা দেখিয়ে বুঝতে পারছি। দেখো অঙ্কটাকে কয়েকভাবে করা যাবে, কিন্তু কয়েক নিয়মে করা যাবে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে, আমি একটা নিয়ম দেখাইতেছি। দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমে আমরা কীভাবে সমাধানটা করবো, দেখো এখানে 45 - -11, প্রথমে আমরা এখানে বলে অঙ্কটা আমরা তুললাম, এই পাশ অংশটা তুললাম, অথবা তুমি বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে পারো, সোজা করতে পারো, যে কোনো নিয়মে করলেই হবে। তাহলে দেখো যে 45 - -11, ব্র্যাকেটে পূর্বে আছে মাইনাস আর ভেতরে মাইনাস, তাহলে -11, তাহলে 56, তাহলে কত হবে, 56। আবার দেখো 57 + -4, একটু খেয়াল করো, তাহলে 57 + -4, তাহলে হচ্ছে 53, তাহলে কত হয়েছে, 53। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন খেয়াল করবো, দেখো এই যে প্রথম অংশটা আমরা করলাম 56, আর সেকেন্ড অংশটা করলাম 53, তাহলে বড়ো কে, বড়ো হচ্ছে প্রথম অংশ, বড়ো কে, 56, তাহলে 56-এর দিকে গেটার দেন লিখুন। অতএব 45 - -11, ফাঁকা ঘর
57 প্লাস মাইনাস 4। তাহলে আমরা কি বলতে পারি এখানে একটু খেয়াল করো, প্রথমেটা হলো 56, যেহেতু 56 বড়, এই জন্য চিহ্নটা এই দিকে ঘুরাই দিলাম। এরপর চলো আমরা 12 নম্বরে যাই। বারো নম্বর দেখো, বারোর ও নম্বর দেখো, নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো, একটু খেয়াল করো। বারোর ও নম্বর দেখো, ফাঁকা ঘর মাইনাস 50 = -10। এখন কী করতে হবে একটু খেয়াল করো। প্রথমে বলেছে কি, নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। আমাদের খেয়াল করতে হবে আগে, প্রশ্নটা বুঝতে হবে কী বলেছি। তাহলে দেখো, ফাঁকা ঘরের একটা মান আমাকে এখানে বের করতে হবে। তাহলে অতএব আমরা বলতে পারি, দেখো, বা ফাঁকা ঘর -10, আর এই -15টা +15 হয়ে যাবে, বা ফাঁকা ঘর -10, বা ফাঁকা ঘর কত হবে 5। অতএব ফাঁকা ঘর 5 -15 -10। আচ্ছা আমি আবার একটু বুঝাই, দেখো প্রথমে নিচের প্রশ্ন দেখ, নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। নিচের ফাঁকা ঘরগুলোকে পূরণ করো, তাহলে আমরা কীভাবে পূরণ করবো দেখো, এই যে প্রশ্ন দেওয়া আছে, তাহলে ফাঁকা ঘরটা রাখলাম, এই -15টা সমান চিহ্নে ডানে গেলে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ +15 হবে। এরপর দেখো পরের লাইনে দেখো যে -10 + 15, তাহলে যেহেতু 15টা বড়ো, তাহলে এটাকে সামনে নিয়ে এলাম, এটা যেহেতু বিয়োগ করবো আমরা, দেখো তাহলে এই 10টা -10, তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত হবে 5 হবে। তাহলে অতএব আমরা ফাঁকা ঘরে বসাতে পারি যে 5 - 15 = -10। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এরপর চলো আমরা পরের অঙ্কে যাই। এরপর আমরা চলে যাব 13 নম্বর অঙ্কে, দেখো 13-র ঘ নম্বর, 13-র গ নম্বর দেখো, মান নির্ণয় করতে বলছে। দেখো -7 - -8 + -90। তাহলে দেখো -7 + -8 + -90। দেখো তাহলে -7 আর -8 = -50 - 90, যোগ করলে কী হবে -105। আচ্ছা প্রথম থেকে আমরা কী করলাম একটু দেখো, প্রথমে দেখো এই যে প্রত্যেকটাতে ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেটটাকে আমরা উঠাই দেবো। কীভাবে দেখো, এই ব্র্যাকেটে পূর্বে একটা প্লাস চিহ্ন, তাহলে +-7 + -8 আর +-90। -7 আর -8 - -15 - 19, -15 আর -19 যোগ করলে হবে -105। এরপর চলো ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বর দেখো, -14 - -2। দেখো -14 - -2। তাহলে দেখো সবগুলো যোগ, তাহলে 15 + 42 = কত 92। একটু দেখো খেয়াল করো, প্রথমে আমরা কী করলাম, 15 - -7 + 14 - -2, তাহলে 15 থাকলো
আর 40+2 মানে 42, তাহলে 50 আর 42 যোগ করলে কত হবে? 92 হবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকে এইচডাব্লিউ দেবো। এইচডাব্লিউ কী থাকবে একটু খেয়াল করো, এইচডাব্লিউ থাকবে 13 ক খ। অনুশীলনী তিন দশমিক দুইয়ের 13 ক খ এইচডাব্লিউ থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, অনুশীলনী তিন দশমিক তিনের 13 ক খ থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এইচডাব্লিউ করে অবশ্যই গ্রুপে পোস্ট করবে, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে বর্তমান পরিস্থিতি, অবশ্যই আমাদের সচেতন হতে হবে এবং খাবারের পূর্বে বারবার করে হাত ধুয়ে নিতে হবে। তো আগামী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।